আমাকে তোর ভালো লাগে না, আমাকে তোর ভালো লাগে না, তাহলে আমাকে বিয়ে করছিলে কে? বলো বলো, বিয়ে করছিলে কে? তুমি এরকম কেন করতেছো? এমন করতেছো কেন তুমি? কিরে, তোরা তো দেখে মনে হইতেছে তুই সারা রাত ঘুমাস নাই, কি কোনো সমস্যা? এত সিগারেট খেয়ে ফালায় রাখছস? আরে বলবি তো কি হয়েছে, কোনো সমস্যা না? আরে একটু চুপ থাক না, একটু চুপ থাক, মানে বন্ধু বল, বললে সমস্যাটা যদি বলস একটু হালকা হবে মনটা, বল। আরে ভাই, আমি একটা ঝামেলার মধ্যে আছি, মানসিক ঝামেলা, মানে এটা আমি তোরে বলতেও পারতেছি না। আমার তুই বলবি না যাইমুগা এখান থেকে? নাতাশার অন্য জায়গায় অ্যাফেয়ার আছে ভাবি। হ্যাঁ, ও আমারে চিট করতেছে। দূর বেটা, এটা জীবনও সম্ভব না। এই বেটা, তুই ওর সাথে সংসার করিস না, আমি ওর সাথে সংসার করি, ওর সাথে থাকি আমি, তুই ওরে চিনিস না, আমি চিনি। তোর অন্য কোথাও ভুল হচ্ছে বন্ধু, ওর পক্ষে সব সম্ভব। ও জাস্ট এই সংসারটা নামে মাত্র করতেছে, ও আমারে জাস্ট ইউজ করতেছে, অ্যাক্টিং, সব নাটক। কি প্রমাণ আছে তোর কাছে? এই বেটাই, আমি ওর টেক্সট দেখছি, এক মাস ধরে ওর যে চেঞ্জ অ্যাটিটিউড এবং সব কিছু চলাফেরা সব কিছু চেঞ্জ, এটা আমি বুঝি না, মানে আমি কিছু বুঝি না, আমার মাথায় কিছু ধরে না এগুলো। বন্ধু তুই টেনশন করিস না, তুই ভাঙ্গা পড়িস না, পর আমি দেখতেছি ব্যাপারটা। তোর হেল্প লাগবে। আরে বল, সেটা অবশ্যই আমি করব, কি হেল্প লাগবে তোর? তুই কি একটু নাতাশারে চোখে চোখে দেখে রাখতে পারবি, মানে নাতাশা কি করে না করে, মানে আমি তাহলে কনফার্ম হব। আরে অবশ্যই পারুম, তুই কোনো টেনশন করিস না, আর এটাই হবে বুদ্ধিমানের কাজ। আর এই সিগারেট টিকেট খাইস না, ঠিক মতো ঘুমাবি, আমি দেখতেছি ব্যাপারটা। জানো সোনা, এগুলো কে বাসার সামনে এগুলো রেখে যায় কে? হ্যাঁ, এগুলো কি, এগুলো কি? ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার।